हाय फ्रेंड, आई एम ओसिम जना, श्रिम्प टेक्निशियन प्राइवेट। दीर्घदिन ओडिशार विभिन्न फार्मे आमी चाषीदेर के प्रचुर लाभ दिए छी। जेमन ओडिशार बालेश्वरेर मा एक्वा फार्म प्रोप्राइटर असीम दास महाशयर फार्मे, तारपर सायराम एक्वा मिस्टर अमित पीड़ी फार्म एवं ओडिशार सबथेके सुनामधन्य फार्म त्रिशक्ति एक्वा सुजित राणा महाशयर फार्मे उन्नत पद्धतिते धेनामी चाष करे तादेरके प्रॉफिट दिएछे। एखन एसेछि बेंगले। बंधुरा, जारा भेनामी चाष करते आग्रही বা যারা ভেনামি থেকে অর্থ উপার্জন করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। অসীম জানা, প্রাইভেট টেকনিশিয়ান। আমি নির্দিষ্ট কোনো কোম্পানিতে চাকরি করি না, কিন্তু সমস্ত কোম্পানির মেডিসিন নিয়ে আমি কাজ করেছি, যেমন সিপি, পিভিএস, সেনার্জি, জিওকেম, বায়োস্টার্ট, প্রচুর কোম্পানি নিয়ে আমি কাজ করেছি। আমি চাই চাষিদের অল্প মেডিসিন ইউজ করে, মেডিসিন খরচ কম করে কিভাবে তারা দুটো পয়সা পাবে। এখন আমি এসেছি বেঙ্গলে। বেঙ্গলে মিহির সাহা ভদ্রলোক আমার প্রপারেটার, ওনার ফিড ফাইন্যান্সার আছে, উনি গ্রোয়েলের ডিস্ট্রিবিউটার। তাই এবছর আমি গ্রোয়েল নিয়ে কাজ করব, গ্রোয়েলের মেডিসিন নিয়ে কাজ করব। তো কিভাবে আপনারা পন্ড প্রিপারেশন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত কত অল্প খরচে কি পদ্ধতিতে চাষ করলে আপনারা লাভবান হবেন, তার ডেমোনস্ট্রেশন দেখানোর জন্য আপনাদের সামনে ভিডিও করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো রকমের চিংড়ি সম্পর্কিত তথ্য জানার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8944846482। যাই হোক, এবারে আসি কালচারের বিষয়ে। প্রথমে আমরা পন্ড প্রিপারেশন করব। এই দেখুন, গত কালচারে আমরা এই পন্ডটা করেছিলাম। এবছর সামার ক্রপ 2021 সামার ক্রপে জাস্ট ট্র্যাক্টর দিয়ে ওপরের মাটিটাকে চেঁচে বাইরে ফেলে দিয়েছি। এটা দেখছেন 2000 স্কোয়ার মিটার এরিয়া এই পুকুরটার। 2000 স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে সিম টয়লেট কিন্তু মাস্ট। সিম টয়লেট অবশ্যই বানাবেন বন্ধুরা। সিম টয়লেটের গুণাগুণ সম্বন্ধে আপনারা কম বেশি জানা আছে, তবুও আমি আপনাদেরকে বলবো, সিম টয়লেটের বানালে আপনি বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি পাবেন, চিংড়ির বিভিন্ন রকম রোগকে অ্যাভয়েড করতে পারবেন। এই 2000 স্কোয়ার মিটার এরিয়ার 10% আমি সিম টয়লেট বানিয়েছি। এটা ফার্স্ট স্টেজ। এরপরে মাঝখানে আরও একটু ডেপথ হবে, সেখানে বসবে একটা নন্দ বসানো হবে, ওখান থেকে পাইপ লাইনের মাধ্যমে স্লজ নিয়ে পাড়ের বাইরে ফেলা হবে। এবার দেখুন, আমরা চারখানা আলফা মেশিন লাগিয়েছি। ওই আলফার সাহায্যে লংগার্ম দিয়ে এরিয়েশন দেওয়া হবে। তো যাই হোক, এই টয়লেটের পরেই আমাদের যে কাজটা থাকলো, এখন চুন মারতে হবে। চুন CaOH2 অর্থাৎ অক্সাইড বা কলিচুন। এই কলিচুন আপনার সয়েল পিএইচ টেস্ট করে নিয়ে তার প্রয়োজন অনুযায়ী আপনি দেবেন। আমার এখানে আছে 6.5 সয়েল পিএইচ, তবু আমি এখানে চুন দিতে কার্পণ্য করব না, কারণ চুনের বহুত গুণাগুণ আছে। চুন বিভিন্ন রকমের কাজ করে যেটা অনেকে আমরা জানি না। তো আমি এখানে এই 2000 স্কোয়ার মিটারে পার 1000 স্কোয়ার মিটারে 200 কেজি চুন দেব।
এইভাবে চুনটা দেওয়ার পরে আমি 4-5 দিন রোদ খাওয়াবো। 4-5 দিন রোদ্দুর খাওয়ানোর পরে জল ভরবো, 4 ফুট জল ভরে আমি তুতে দেব। তুতে একর প্রতি 20 কেজি। তুতোটা দেব কেন, এই যে ছোট ছোট গেন্ডা বা গেঁড়া আমরা যেটা বলি, এবং বিভিন্ন রকম অবাঞ্ছিত জীব নাশ করার জন্য তুতেটা প্রয়োজন হয়। তুতে দেওয়ার পরে ঠিক 3 দিন পর সেই 4 ফুট জলে আমি 50 PPM ব্লিচিং করব। 50 PPM ব্লিচিং করার ঠিক 4 দিন পরে আমি BKC করব, Protect 80 গ্রোয়েলের Protect 80 BKC করব। BKC করলে কি হলো, যত রকম অবাঞ্ছিত জলজ জীব আছে সেটা মরে গেল। তারপর BKC-র পরেই আমি প্ল্যাঙ্কটন আনার জন্য ডলোমাইট ইউজ করব, জুস দেব, তারপর প্রোবায়োটিক দিয়ে মিনারেল দেওয়ার পরে স্টকিং করব। স্টকিং করব কি, এই 2000 স্কোয়ার মিটারে আমি 90 থেকে 1 লাখ সিট ছাড়ব। এই 90 থেকে 1 লাখ সিট আমি ছাড়ব 50 ডেন্সিটিতে, কারণ ডেন্সিটি যত কম হবে তত গ্রোথটা পাওয়া যাবে, রোগটাও কম হবে, ম্যানেজমেন্টটাও ভালো হবে, ফিড ম্যানেজমেন্টটাও সুবিধা হবে। এর আগে আমি 100 পিস ডেন্সিটিরও করেছি, সেখানে ছিল ব্লোয়ার সিস্টেম, সেখানে পলিপ্যাক, পলিথিন পন্ড, সেখানেও ভালো প্রফিট এসছে। কিন্তু আমি এখন যে জায়গায় এসেছি, এই ফার্মটাকে রিমডেলিং করার প্রথম দায়িত্ব নিয়েছি, তাই এটাতে প্রথম বছর আমি প্রথম কপে 50 ডেন্সিটিতে ছাড়ব। ধরুন ওই 50 ডেন্সিটি আমার যদি 120 দিন হয় 35 থেকে 40 গ্রাম, 1 লাখ মাছ 35 থেকে 40 গ্রাম হলে আমার 3.5 টন থেকে 4 টন, যেখানে আমার 17 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত এই 2000 স্কোয়ার মিটার থেকে মাছ আমি বিক্রি করতে পারি। হার্ডলি আমি এর উৎপাদন কস্ট হিসাবে 7.5-7 লাখের মধ্যে আমি নিয়ে আসব। 13 লক্ষ টাকা আপনি এই 2000 স্কোয়ার মিটার পন্ড থেকে পেতে পারেন। তারপরে আরও একটা কথা, আমাদের পরিশ্রম, ওপরওয়ালার দয়া, তবেই সমস্ত কিছু মিলিয়ে একটা ভালো কাজ হয়। তবে দীর্ঘদিন আমি যা কালচার করে এসেছি, আমার কনফিডেন্স আছে। বন্ধুরা, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের চিংড়ি মাছ সম্বন্ধীয় যে কোনো তথ্য জানার জন্য যোগাযোগ করুন, খুব সহজেই আপনারা উপদেশ পাবেন। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বেঙ্গলের যেখানে প্রয়োজন হোক আমি আপনাদের পন্ড ভিজিট করতে পারি। যে কোনো সমস্যায় আমাকে জানাবেন। চিংড়ি মাছ উৎপাদন করুন, অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখুন। আর একটা কথা বলবো, ভেনামি কালচার মানুষকে খুব তাড়াতাড়ি বড়লোক করে, এবং এই ভেনামি কালচার খুব সাবধানতার সঙ্গে করতে হয়, জেনে বুঝে ভালো লোকের পরামর্শ নিয়ে করুন। আপনাকে অনেক কোম্পানির টেকনিশিয়ানরা অনেক কিছুই বোঝাবে, তারা তাদের মেডিসিন সেল করার জন্য। আমি বন্ধু আপনাদেরকে কোনো মেডিসিন সেল নয়, আমি চাষিদের বন্ধু হিসাবে, টেকনিশিয়ান হিসাবে কাজ করতে চাই। চিংড়ি মাছ উৎপাদন হচ্ছে আমার মূল লক্ষ্য, আগে যদি লক্ষ্য ঠিক না থাকে কিছুই হবে না। আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিংড়ি মাছ কীভাবে ভালো উৎপাদন হবে। আমার কোনো কমিশন নেই, আমার কোনো এ নেই, মেডিসিন সেলের ওপরে আমার কোনো এ নেই। চাষিরা অল্প খরচে কীভাবে 2 পয়সা পাবে সেটাই আমি চিন্তা করছি। তার জন্য যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন। দ্য বেস্ট অফ লাক, গুড ডে।